টুইটের পরিপ্রেক্ষিতে যে দিদি অনেক কিছু বলেন, দিদি অনেক কিছু বলেন, কিন্তু দুর্ভাগ্যবশত কালচারটা তো আমি এতদিন 25 বছর 26 বছর ধরে করে আসছি, দিদি সবটাই জানেন, কাজেই কালচারটা আমি তৃণমূল কংগ্রেসের থেকে নিশ্চয়ই শিখবো না, এটা আর দিদির মতো একজন প্রবীণ নেত্রীকে আমি কী বোঝাবো। 2 নম্বর হচ্ছে যে যদি আসানসোল থেকে জিতেন্দ্র তিওয়ারি, মলয় ঘটক বা নিদেন পক্ষে যদি দাসুদা থেকেও দিতেন, তাহলেও বুঝতাম যে উনি আসানসোলের মানুষকে সিরিয়াসলি নিচ্ছেন। মুনমুন সেন আমার ব্যক্তিগত বন্ধু, বহু বছরের বন্ধু, বহু বছর ধরে চিনি। তোষণ ঘোষের শো করেছিলাম প্রথম একসাথে বোধহয় 1994 সালে, তখন আমিও ছোট আসানসোলে একই মঞ্চে, তো হ্যাঁ আসানসোলে একই মঞ্চে মুনমুনের আমি শো করেছি। কাজেই ভাষাটা ভদ্র থাকবে, একে অপরের বিরুদ্ধে কোনো নোংরা ভাষা ব্যবহার হবে না। আর দিদি ভয় পেয়েছেন বললে বয়ফ্রেন্ড বলছেন, ওটা ওনার মনে হচ্ছে, কিন্তু আমার মনে হয় ডেরেক ওব্রায়ন নিশ্চয়ই টুইটার বা ফেসবুক থেকে প্রিন্ট আউটগুলো তো দিদিকে নিশ্চয়ই পাঠান পড়ার জন্য। তো ফেসবুকে টুইটারে মানুষ কি বলছে, উল্টে আমার বদনাম হয়ে যাচ্ছে, বলছে ঝালমুড়ি পর্বের সেকেন্ড এপিসোড, বাবুলকে কোনো একটা সেটিং হয়ে গেছে, ওই জন্য ওয়াকওভার দিয়ে দিয়েছে। তবে আমার জোকস অ্যাপার্ট, আমার পরিষ্কার কথা, আমাদের লড়াই মমতা ব্যানার্জির নীতি, মমতা ব্যানার্জির নিয়ত এবং তৃণমূল কংগ্রেসের নৃশংসতার বিরুদ্ধে সব দিক থেকে। তো সেই জন্যে মুখ যেই হোক না কেন, মুনমুন আমার বন্ধু, আমরা লড়াইটা রাজনীতির ময়দানেই লড়বো, তারপরে আমরা একসঙ্গে হয়তো কফিও খেতে পারি। আমার দল তাতে কিছু মনে করবে না, দিদি কী করবেন আমি জানি না, তবে আমাদের লড়াই তৃণমূলের সঙ্গে, এবং সেই জন্য মুখ যেই হোক না কেন তাদেরকে হারানোটাই আমাদের মূল লক্ষ্য। তবে ওই যেটা বললাম, যেটা মানুষ বলছে, নিশ্চয়ই উনি ফেসবুক টুইটারে আজ রাত্রিরে একবার চেক করবেন আমি যেটা বলছি সেটা ঠিক কি না, যেটা মানুষ বলছে যে গেম সেট অ্যান্ড ম্যাচ বাবুলকে ঝালমুড়ি পর্বের সেকেন্ড পার্ট টু হিসেবে দিদি প্রেজেন্ট করলেন, উল্টে আমার জিতলে ক্রেডিটটা একটু কমে যাবে, লোকে এতক্ষণ হয়তো বলবে যে সেটিং হয়ে গেছিলো। বাকি মুনমুন সেন আমার কলিগ, আসবে আসানসোলে, আমি ওকে স্বাগত জানাচ্ছি, এবং আমার সেটাই আনন্দ যে আসানসোলে নোংরা ভাষার ব্যবহার দিদির নেতারা করেন। মুনমুন একজন শিক্ষিত, বিদেশ থেকে শিক্ষিত ভদ্র মেয়ে, প্রপার, যাকে বলে প্রপার কি বলবো, একজন একজন পিওর সামান হু নোজ হোয়াট কালচার ইজ অল অ্যাবাউট। সো উই আর গোনা হ্যাভ আ ক্লিন কন্টেস্ট, অ্যাটলিস্ট ভাষার অপব্যবহার বা কুকথা যেটা আগেরবার, ইনফ্যাক্ট আমি ব্যক্তিগতভাবে বলবো, দোলা সেনও করেনি, ওনার আশপাশের লোকেরা করেছিলেন, সেইটা অ্যাটলিস্ট বজায় থাকবে, এটা সবচেয়ে আমাদের বিষয়। যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।